Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah. As-salatu as-salamu ala rasulillah. Amma ba'd. Fa'udhu billahi minash shaitani rajim. Ma yafa'alullahu bi adabikum in shakartum wa amantum. Wa kainallahu shakiran alima. Shardha sahabat sahib, ulama'i kiram, supriyo bratribindo. আপনাদের সম্মুখে হামদ সালাতের পরে আল্লাহ তাআলার প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখব, মানে 45 আজান হবে, তো 5 মিনিট আগেই ছাড়তে বলা হয়েছে, মানে 40 মানে 14 মিনিট আছে। এই 14 মিনিটই আজকে আপনাদের সম্মুখে বক্তব্য রাখব। ঠান্ডা খুব, আমিও একটু ক্লান্তই আছি, আগামী কালকে আবার আসাম যেতে হবে। তবে এশার নামাজের পরে যেটা বললেন একটু মুখ মিষ্টি, আর আপনাদের জিজ্ঞাসা কিছু থাকলে খুবই অল্প সময়ের জন্য আসব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের শাস্তি কেনই বা দিবেন, আল্লাহ কেনই বা তোমাদের আযাব দিবেন যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ তাআলা গুণগ্রাহী মহা জ্ঞানী। সাধারণভাবে পিতা মাতা সন্তান সন্ততিকে কষ্ট দেয় না, সমস্ত কষ্ট সহ্য করে নিয়ে পিতা মাতা নিজে না খেয়ে নিজে পানাহার না করার আগে সন্তানের মুখে খাদ্য তুলে দেয়, কত কষ্ট করে সন্তানকে মানুষ করে। কিন্তু সেই পিতা মাতাও একটা পর্যায়ে ছেলের বিরুদ্ধে মামলা করতে দ্বিধাবোধ করে না, কি বলছেন? হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা জমছে না জমছে না সন্তানের বিরুদ্ধে? আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াশীল, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মানব জাতিকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা নিজেই তা জানিয়ে দিয়েছেন। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বের জন্য। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই দাসত্বের জন্য, আর সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি জন্য? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মানব জাতির জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, আর সারা পৃথিবীকেই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন মানুষের কল্যাণের জন্য। এখন সবকিছু মানুষের জন্য বৈধ হওয়া উচিত ছিল না? ছিল না। সবকিছু যখন মানুষের কল্যাণের জন্য, যে কোরআনের আয়াত আমি আপাতত রেফারেন্স দিচ্ছি না, টাইম যেহেতু স্বল্প রয়েছে এই জন্য রেফারেন্স দিয়ে ওই টাইমটুকু মাইনাস করতে চাচ্ছি না। কোনো বিষয়ে জিজ্ঞাসা প্রশ্ন হলে আপনারা ওই প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করে নেবেন এটা কোথায় ছিল। তো পৃথিবীতে সবকিছুই সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য, তারপরে আবার কতগুলো জিনিসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, অবৈধ ঘোষণা করেছেন, আর কতগুলো জিনিসকে হালাল বৈধ ঘোষণা করেছেন, এটা কেন? আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল হুয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর জন্যই যে আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সব থেকে ভালো, এটা হচ্ছে পরীক্ষাগার, এটা হচ্ছে পরীক্ষার ঘর।
এই পরীক্ষার ঘরে আমরা যা করব, আপনার যে পাগল পাগল আছে না নাই আমাদের সমাজে, তো পাগলের জন্য কিন্তু এটা পরীক্ষার ঘর নয়, পাগলের জন্য পরীক্ষার ঘর নয়, কচি কাঁচাদের জন্য কিন্তু এটা পরীক্ষার ঘর নয়। আল্লাহ তাআলা যাদের সুস্থ বিবেক বুদ্ধি ব্রেন দিয়েছেন তাদের জন্য এটা হলো পরীক্ষার ঘর। এই পরীক্ষার ঘরে আমরা যা লিখব, যে আমার উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে, সমস্ত কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সবকিছু একদিন আমার হাতে আমার আমল নামা দিয়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তোমার আমল নামা, তুমি পৃথিবীতে পরীক্ষায় বসে যা কিছু করেছিলে সব এই খাতায় লেখা আছে, এখন তুমি নিজেই দেখে নাও তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সুপ্রিয় ভাই এবং সুপ্রিয় ভাই, আজকে আমরা আল্লাহ তাআলার অশেষ অশেষ নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলার অশেষ আমাদের উপরে দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে পাগল করে সৃষ্টি করেননি, পশু করে সৃষ্টি করেননি, সৃষ্টির সেরা মানব জাতি করে সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টির সেরা মানব জাতি আবার পশু থেকে নিকৃষ্ট, এ কথাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, অনেক মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। আসলে আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিন্তু অনেক মানুষ এবং জিন জাহান্নামে যাবে তার কারণটা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে অনেক মানুষ এবং জিন, আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি, অনেক মানুষ এবং জিন জাহান্নামে যাবে শুধুমাত্র এই কারণে, এই কারণে যে তাদের হৃদয় আছে, হৃদয় দ্বারা বুঝে না, কান আছে কান দ্বারা শুনে না, চোখ আছে চোখ দ্বারা দেখে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও তারা হলো, তার থেকেও তারা হলো বিকৃষ্ট গুমরাহ, তার থেকেও তারা পদভ্রষ্ট গুমরাহ নিকৃষ্ট। যে জাতিকে সর্বোৎকৃষ্ট করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেই জাতিকে আল্লাহ বলছেন ইয়ে জাতি পশুর থেকেও অধম, পশুর থেকেও নিকৃষ্ট। কেন? হৃদয় দ্বারা বুঝে না, চোখ দ্বারা দেখে না, কান দ্বারা শুনে না। আচ্ছা বলুন তো, আমরা চোখ দ্বারা দেখি না দেখি না, কান দ্বারাই তো শুনি। আবার মানুষকে আল্লাহ তাআলা কেন বলছেন এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, যারা চোখ দ্বারা দেখে না কান দ্বারা দেখে না? সমস্ত মানুষই তো চোখ দ্বারা দেখে আর কান দ্বারা শুনে। আল্লাহ তাআলা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, এটা দুটো নীতিতে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগত ইচ্ছা, আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলার শরীয়ত ইচ্ছা। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহ তাআলার সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করেছেন শ্রবণের জন্য, চোখকে সৃষ্টি করেছেন দর্শনের জন্য, কানকে শোনার জন্য, চোখকে দেখার জন্য, নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নামার জন্য, নাকেও ফুটো আছে কানেও ফুটো আছে। কেউ যদি বলে একবিংশ শতাব্দীতে আমরা বসবাস করছি, বাপদাদার কাল থেকে তো কান দিয়ে শুনে আসছি আলেম ওলামা বলছে, আর নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, একটু পরিবর্তন করব, যে মাস্টার সাহেব এটা সম্ভব? কান দ্বারা ঘ্রাণ নেব আর নাক দ্বারা শুনবো, এটা সম্ভব? সম্ভব নয়, এটা সম্ভব না, এটা হলো সৃষ্টিগত আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
সৃষ্টিগত যে বিধান, সৃষ্টিগত যে ল, এই সৃষ্টিগত লয়ে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবই ইচ্ছাকৃত ভাবে এবং অনিচ্ছাকৃত ভাবে আত্মসমর্পণ করেছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। তারপরেও কি তারা আল্লাহকে ছেড়ে আল্লাহর দিনকে ছেড়ে অন্য কোন দিন অনুসন্ধান করছে? আল্লাহ যদি স্বাধীনত এই সৃষ্টিগত ল, যে জিনিসটি আল্লাহ তাআলা বাধ্য করেছেন সবাইকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এখানে মানুষের স্বাধীনতা চলে না। এই জন্য আল্লাহ তাআলা কানকে প্রশ্ন করবেন না যে এই শুনেছিস কেন, এই শুনেছিস কেন প্রশ্ন করবেন না। চোখকে প্রশ্ন করবেন না দেখেছিস কেন, কেন প্রশ্ন করবেন না চোখকে দেখেছিস কেন? চোখকে তো দেখার জন্যই সৃষ্টি করেছেন, কানকে তো শোনার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু সবকিছু শোনা আর সবকিছু দেখা এ চোখের এবং কানের জন্য আল্লাহ তাআলা বৈধ করেননি, এটা পরীক্ষা, যেটা হলো ইচ্ছাগত। আল্লাহ তাআলার শরীয়তি ইচ্ছা, শরীয়তি ইচ্ছা, শরীয়তি ইচ্ছা, এখানে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আর এজন্যই আমরা আল্লাহ যা শুনতে নিষেধ করেছেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শুনতে নিষেধ করেছেন, যা দেখতে নিষেধ করেছেন, তা আমরা ইচ্ছা করলে দেখতে পারি, তাই না? তা ইচ্ছা করলে আমরা দেখতে পারি। গান বাজনা ব্লু ফিল্ম এসব যদি আমরা ইচ্ছা করে দেখতে পারি ও সব শুনতে পারি, কি পারি না? পারি না। তার কারণে তার শরীয়তে ল, এখানে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এটাই হচ্ছে পরীক্ষা। তা আমি জানলাম, আমি শুনলাম, আমি শুনলাম আল্লাহর বিধান জানলাম, আর জানার পরে আমার হৃদয়ে কোন প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। কথা একবার খুব সহজে শেষ করব, একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। মনে করুন আমার আর ইনার বাড়ির উদাহরণ দিচ্ছি, আমার আর ইনার বাড়ির দুজনের বাড়ি পাশাপাশি, আমারও দশটা ছাগল আছে, ইনারও ছাগল আছে। আমার একটা ছাগলের পেট থেকে নটা ছাগল হয়েছে, আমার একটা ছাগলকে ইনার একটা ছাগলে চিট করে ফেলে দিয়ে সিম দিয়ে গুতোচ্ছে। তো বাকি যে নটা ছাগল আছে, এই নটা ছাগল এই দৃশ্য চোখে দেখছে না? দেখছে না? যে ছাগলটা তলে পড়ে আছে তার কষ্ট হচ্ছে, এটা ওই ছাগলগুলো বুঝতে পারছে না? পারছে না, বুঝতেও পারছে, ও আর্তনাদ করছে, কানেও শুনছে। তাহলে বুঝতেও পারলো, কানেও শুনলো, চোখেও দেখলো। বলুন তো বাকি নয়টা ছাগল, বাকি নয়টা ছাগল অন্যায়ের প্রতিবাদ করে, যে ছাগলটা পার্শ্ববর্তী এই ভাইয়ের যে ছাগলটা সিং দিয়ে গুতোচ্ছে তার প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে না। দেখবে এমন হয় যে যে ছাগলটা তলে পড়ে আছে সেই ছাগলটাকে আবার অন্যান্য ছাগলগুলো এসে গুতোচ্ছে। দেখছেন না, একটা কুকুরকে যখন একটা কুকুরে তাছে বাকি কুকুরগুলো সেই কুকুরকে কাছে, মানে যাকে মারছে সবাই তাকে মারছে। তো আল্লাহ বলছেন যে হৃদয় দ্বারা বুঝে না, কান দ্বারা শুনে না, চোখ দ্বারা দেখে না, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। মানে আল্লাহ তাআলার বিধিবিধান কে বুঝার চেষ্টা করে না, অনুধাবন করার চেষ্টা করে না, এক কথাই তার দ্বারা উপকৃত হয় না। কোরআন এবং সুন্নার বাণী তো শুনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করে না, তো এ চতুষ্পদ জন্তুর মতোই। কিন্তু চতুষ্পদ জন্তুকে তো সৃষ্টির সেরা, চতুষ্পদ জন্তুর জন্য তো এই শরীয়তি ল, আল্লাহ তাআলার বিধান, এই শরীয়তি বিধান চতুষ্পদ জন্তুর জন্য অবতীর্ণ হয়নি। এই শরীয়তি ল অবতীর্ণ হয়েছে কার জন্য? মানুষ এবং জিন জাতির জন্য। তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন এই মানুষ এবং জিন যাদের জন্য আল্লাহ তাআলা শরীয়তি ল অবতীর্ণ করলেন, এই শরীয়ত অনুযায়ী মানুষ এবং জিন যদি উপকৃত না হয় তাহলে এরা চতুষ্পদ জন্তু থেকে অধম, তার থেকে নিকৃষ্ট। এজন্য আপনাদেরকে বলবো যে আজকে আমরা ব্যবসা বাণিজ্য পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে, এমনকি বাড়ি গাড়ি সমস্ত ক্ষেত্রে স্মার্ট হতে চাই, এক নম্বর হতে চাই, কিন্তু কবরে সফল হব এই ভাবনাটা আমাদের নেই। আছে? কি বলছেন, কবরে মুক্তি পাবো এই ভাবনাটা আছে?
কবর আছে না নাই কবর বলতে আমার আপনার কবরস্থানের ওই 3.5 হাতের গর্ত না কাউকে বাঘে খেয়ে নিক শৃগালে খেয়ে নিক সমুদ্রে ডুবে মারা যাক বনে জঙ্গলে পড়ে থাক শুকুনের পেটে যাক অথবা মাটির তলে দাফন করা হোক অথবা পুড়িয়ে ছাই করে দেওয়া হোক মৃত্যুর পরের জীবনটাকে আমরা সাধারণত কবর বলি আসলে সেটা হলো বারজাকি জীবন এই বারজাকি জীবন ভীষণ শাস্তি হবে আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন সেই বিধান অনুযায়ী যদি আমরা জীবন যাপন না করি একটা কথা বলে বক্তব্য ইতি করে দিচ্ছি কবরে মাত্র কয়টা প্রশ্ন করা হবে তিনটে কিন্তু জেনে রাখুন সমগ্র মানব জাতিকে তিনটা প্রশ্ন করা হবে এমন নয় বরং কাফের নাস্তিক মুশরিক ইমানদার সাধারণভাবে তো তিনটি প্রশ্ন করা হবে যারা পরীক্ষায় সফল হবে তাদের চতুর্থ প্রশ্ন করা হবে ওয়ামা ইউদ্রিকা কোন বর্ণনা আছে ওয়াদা ইলমুকা তোমাকে কিসে জানালো তুমি জানলে কি করে যে তোমার রব হলেন আল্লাহ তোমার ধর্ম হলো ইসলাম তোমার দীন হলো ইসলাম আর তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে কি বলবে জানেন তারাতে কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদদাক্তু আমি আল্লাহর কিতাব পড়েছি তাকে বিশ্বাস করেছি এবং সেই অনুযায়ী জীবন যাপন করেছি সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4753 মুসনাদ আহমদ হাদিস নম্বর 18534 এখন আমরা যদি আল্লাহর কিতাব না পড়ি আল্লাহর কিতাব পড়লাম কিন্তু তাকে বিশ্বাস করলাম না অথবা আল্লাহর কিতাবও পড়লাম বিশ্বাস করলাম সেই অনুযায়ী জীবন যাপন করলাম না তাহলে মুক্তি পাবো সেদিন কিন্তু আমরা ফেসে যাব এই জন্য আপনাদেরকে বলবো বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন এবং সুন্নাহ ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়ে গেছে আপনারা সেগুলো কিনুন পড়ুন যেখানে বুঝতে সমস্যা হচ্ছে কোরআন এবং হাদিসের যারা বিদগ্ধ পণ্ডিত আছেন তাদের কাছ থেকে সেই সমস্যাটা সমাধান করে নেবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে অধ্যয়ন করার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ যোগাযোগ করুন পিস লাইব্রেরি ধুলিয়ান মুর্শিদাবাদ